হলো ভোট বিজেপিয়ে নাপায়, এইটো আপনার দৃঢ় সত্য কথা, এইটো চাই লোক আপনাদের নির্বাচনের পিছত। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইমান বছর, বিগত তিন বছর যে তখেতে মুখ্যমন্ত্রী সুচত আসিল কইলে তার যে ভোট খুঁজে আছে, এইটো আচরিত কথা। সংখ্যালঘু বুথ যিজন মুখ্যমন্ত্রী নালাগে বুলি কৈছে, যিজন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তুচ্ছ তাচ্ছিল্য করে, যিজনে কৈছে যে আমাক সংখ্যালঘু বুথ নালাগে, তেখেতসকলের ওচর গিয়ে ভোট খুঁজাটো মুখ্যমন্ত্রী বেয়া নাপায়। এটা কি হয় এটা, মানে এটা ইলেকশন আইছে বলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এটা সংখ্যালঘু ভোট খুঁজি ফুড়ছে নাকি? ইমান দিনে আপনার ভোট নালাগে, বাংলাদেশী বিদেশী অবৈধ বাংলাদেশী বিভিন্ন ধরনের কথায় সংখ্যালঘুবর গালি পাড়ি আছে, মাদ্রাসা আপনার ভাঙিলে এইবর যে করলে, এইবর ক্ষেত্রে আমার সংখ্যালঘু মানুষবর সজাগ হব লাগে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইমান বছর, বিগত তিন বছর যে তখেতে সংখ্যালঘু সুচত আসিল কইলে তার যে ভোট খুঁজি আছে, এইটো আচরিত কথা। বিভিন্ন 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 দলের আহিছে, ধরল হয়ে থাকে বেলেগ বেলেগ জায়গা, বিভিন্ন বিজেপির কংগ্রেসলে গেছে, কংগ্রেসের বিজেপি আহিছে, কিন্তু আপনার যেহেতু একটা অতি একটা পুরনি সমষ্টি, কংগ্রেসের হাতত একটা সুরক্ষিত সমষ্টি বলে কোয়া হয় লাহরিঘাট, আপনার প্রয়াত পিতৃ দিনের পর আসলে যথেষ্ট কংগ্রেস একটা শক্তিশালী ভেটি স্থাপন করেছে, তেনে ক্ষেত্রে তাদের আজ যথেষ্ট সংখ্যক লোকে লোকে দেখেছে কংগ্রেসি বলে আপনি কেন করেছে, তার ইউডিএফ মানুষ আছে, মানে সংখ্যালঘু সমর্থন হেরাইছে নাকি কংগ্রেসে? আপনার এই ভুল আপনি নিজেও জানে, এটা আপনি যদি চ্যানেল লিছে এই চ্যানেল এইবরে খুশন সুদিব, তথাপিও মো কব বিচার যে কংগ্রেসের মানুষ যাওয়া নাই, ইউডিএফ এটা আপনাদের জানে বিজেপি আর ইউডিএফ এটা মুদ্রার ইপিঠি সিপিঠি, ইউডিএফর মানুষবর সিহতে বিজেপিলে ডাইভার্ট করেছে, যেহেতু ইউডিএফর ভোট এটা পালে ইউডিএফর কেন্দ্রীয় নিজিকে, এই তখেতকেও জানে, যেটা সিহতে মিলি জুলি যেহেতু কংগ্রেসক অটা গাতিচুট করব বিচারি আছে কংগ্রেসের প্রার্থীজনের, যে সিহতে মিলি জুলি অঙ্ক করে পেলায় যিবর এ জে পির সমর্থক আসে, যিবর এ আই ডি এফর সমর্থক আছে, সেইবর মিলি জুলি এটা বিজেপিত জয়েন করা আছে, এইট আমার কংগ্রেসের কোনো ক্ষতি নয় আর আমার কংগ্রেসের ভোট ইনটেক্ট আছে। আজি কেদিনমান পূর্বে প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া আপনার এখন লাহরিঘাট এখন সভা অনুষ্ঠিত হয়েছে, সভাত আপনার কৌশলকে কৈছিলে যে আপনি তেখেতক মাঝে মাঝে পাহরি যায়, এই সন্দর্ভত কি আসলে আছে গোটেই বিষয়টা আসলে স্পষ্ট হয়ে রয়েছে কিহর কারণে? এটা আপনি চাও এইটাই কিন্তু আপনার যুক্ত চ্যানেল সেই চ্যানেলে এই বস্তু সেইফালে লো যাব, কিন্তু কথাটা হয়েছে তখেতে কথাব কৈছে যেহেতু মূর প্রয়াত পিতৃর তখেতে একটা রাজনীতি করেছিল আর তখেতে এই লাইন কৈছে যে মূর সহায় করেছে, যেহেতু মানে টিকিট পাইছো আর আপনার ধরল সেই সময় আমার যান লিডার আসে দেবদুর্গা ডাঙরিয়ায় হোক, গৌরব গগৈ ডাঙরিয়ায় হোক, মূর প্রয়াত পিতৃ যেটা আসে, গতি তখেতকলে সবই সহায় করেছে মোক, আর সেই কারণে মানে সকল সকলকে ধন্যবাদ দিও, কিন্তু তখেতে যে কথা কৈছে সেই সেই মিনিং করে কথা পাহরি যায়, তখেতে কৈছে যে এনি টাইম যোগাযোগ রাখব লাগে, কারণ মিলি জুলি পেলাই আমি দলটা উঠাব লাগবে। দেখা সংখ্যালঘু এলাকা যেহেতু বিজেপি এবার সুমাইছে বা সংখ্যালঘু লোক যোগদানও করেছে, বিজেপি যোগদান করেছে, ইয়ার ফলত আর বিজেপি পার্টিগুলিও সুমাইছে সংখ্যালঘু এলাকাবিলাক, ইয়ার ফলত আপনার ক্ষতি হব নাকি কংগ্রেস দল? সব এই যোগদান কিছু করেছে, কিন্তু এটাও মুসলিম ভোট আপনার সংখ্যালঘু ভোট বিজেপিয়ে নাপায়, এই আপনার দৃঢ় সত্য কথা, এই চাই লোক আপনাদের নির্বাচনের পিছতে। ধন্যবাদ।